চলুন আজকে আপনাদেরকে নেমচিপ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এবং ওখানে থিম কীভাবে আপলোড করা যায় সেটা সব আপনাদের একটু আইডিয়া দিব। তো চলুন, এখানে প্রথমে যেটা হলো আপনারা যদি লগ ইন থাকে, আপনার অ্যাকাউন্ট থাকলে এখানে অ্যাকাউন্টে চলে আসবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই নেমচিপে আগে অ্যাকাউন্ট একটা করে নেবেন। তো যেহেতু আমার নেমচিপে অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং প্রথমে যেটা হয়েছে আমি ডোমেন নাম সার্চ দিয়েছিলাম, সো ডোমেন নাম সার্চ দিয়ে ফ্রিতে যেমন আমি azad24.com পেয়ে গেছি। সো এটা আমার এক্সপায়ার ডেট হবে ফেব্রুয়ারি 8 তারিখে 2024। হ্যাঁ, এন্ড আমি হোস্টিংয়ে চলে আসি। হোস্টিংটা আমার লাগছে প্রায় 2600 টাকা, আর ডোমেন নিতে আমার 900 টাকার মতো লাগছে এদের কাছ থেকেই। সো আমার জাস্ট অ্যাক্টিভনেস, আমার অ্যাকাউন্ট দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করে নিছি। সো নেওয়ার পর আমার সি প্যানেলে চলে আসব। তো সি প্যানেলে আসার পরে আমি আপনাদেরকে দ্রুতই দেখানোর চেষ্টা করব, সব কিছু এখানে চলে আসবে। ডিটেলস আমার এখানে আইপি থেকে শুরু করে সব কিছু, কয় জিবি দিচ্ছে, কী দিচ্ছে, আমার 19 জিবি দিচ্ছে সব কিছু। সো আমরা এখানে আসবো, ওয়ার্ডপ্রেস থিম যদি না থাকে আমরা ওয়ার্ডপ্রেস থিমে চলে আসবো। আমরা চাচ্ছি ওয়ার্ডপ্রেসে সেটাকে ইনস্টল করতে। সো একদম সহজ, আমরা এই অবস্থা দেখতে পাচ্ছেন একদম। সো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। তো এখানে যেটা হচ্ছে আপনার ইনস্টল কী দিবেন আপনি, আমি www.http.com আদার সার্ভিস 24.com এখানে যা আছে তাই রাখবো। অ্যান্ড এখানে নাম আমি azad24.com, এখানে আমি চাচ্ছি লার্ন টু ডিলিট টু মরো, দেন এই ধরনের দিলাম। এখানে চাচ্ছি অবশ্যই আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, আমি আজাদ সার্ভিস দিলাম। পাসওয়ার্ডটা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড হাইড করতেছি, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে দেখেন অটোমেটিকলি শো করতেছে অ্যাডমিন পাসওয়ার্ড এটা। সো আমরা এটা মোটামুটি শেষ অলরেডি। সো আমি যা যা দিতে যাচ্ছি না, এখানে ইংলিশ থাকলে ইংলিশ, লিমিট লগিং এখানে চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমি ওটা রেখে দিলাম, সমস্যা নাই। যে কোনো একটা থিম অ্যাড করবেন। হ্যাঁ, সো আমি একটা থিম জাস্ট এইটাই সিলেকশন, একটা ডেমো থিম নিলাম, ইনস্টল করলাম। সো এখানে দেখবেন অটোমেটিকলি এখানে চেকিং ইওর সাবমিশন ডাটা এখানে শো করবে, বলে দিচ্ছে 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো আমরা একটু দেখবো এটা কতক্ষণ সময়ের মধ্যে নেই, তো আশা করি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। সো অলরেডি হয়ে গেছে, চাইলে আপনি আপনার এই ডাটাগুলো আপনি দেখেন। আমরা দেখেন এখানে যেমন চাপ দিই আমার সাইডে চলে আসবে, এই দেখেন আমার সাইডটা অলরেডি চলে আসছে। এটা এখানে আমরা SSL নিই নাই, SSL নিলে এটা এটা এরকম দেখাবে না। সো আমরা আপাতত azad24.com চলে আসছি। সো আমরা এটা কী করবো, আপনি চাইলে আপনার এটার মাধ্যমে আপনি চাইলে, এই যে দেখেন আমি এখানে চলে আসলাম। তো কী হলো, আমার ওয়ার্ডপ্রেস থিমে চলে আসছে, এই যে দেখেন। সো খুব সুন্দরভাবে ওয়ার্ডপ্রেস থিমটা রেডি হয়ে গেল। সো আমরা কী করবো এখন, কিছুই না, আমরা আমাদের একটা থিম অ্যাড করবো। এখানে থিম চলে আসবেন, এখানে অনেক থিম আছে, আমরা যদি একটু নিউজ রিলেটেড থিম নিতে চাই। সো আমি ইনস্টল করলাম। সো এখানে প্রচুর পরিমাণ থিম আছে, সো আপনারা আপনাদের মতো করে একটা চুজ করে নেবেন। যেমন হচ্ছে সাপোজ আমি আপনাকে এটাই নিয়ে একটু দেখাই, সাপোজ এই যে দেখেন অল এভরিথিং এই ধরনের শো করবে, এই যে দেখেন। সো আমি এটা ইনস্টল দিলাম। সো আমি এটাকে একটু দেখবো, এই দেখেন লার্ন টুডে লিড টুমরো এরকম শো করতেছে। সো এটাও মাশাআল্লাহ, এই যে দেখেন সিম্পল এবং স্মার্ট থিম, ছোট্ট থিম কিন্তু অনেক। আমরা এখন এটার উপরে সুন্দরভাবে সব এডিট করব এবং ফাইনাল করব এবং সুন্দরভাবে এটাকে আমরা আপনাদেরকে দেখাবো। সো এই ছিল বন্ধুরা আমরা মোটামুটি কীভাবে আমরা একটা সুন্দরভাবে থিম ক্রিয়েট করে সেটার উপরে কাজগুলো করতে পারি, এবং আশা করি এই ধরনের থিম দিয়ে আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং দেখেন কি সুন্দর টাইম ডেট সব কিছু শো করতেছে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা থিম শো। আমরা এখানে এডিট করলে এডিট অপশন চলে আসবেন, এসে আপনারা সব কিছু আপডেট করে নেবেন, এখান থেকে আপডেট করবেন, প্রতিটা ফাইল আপলোড দিবেন, যা যা আসবে সব কিছু শো করবে এখানে। সো ধন্যবাদ, ভালো থাকেন, দেখা হবে নাকি ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।